আমি কেয়া, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তো ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন বাজে 5:20। তো আর সকাল থেকে আমি আজকে সত্যি কথা বলতে সময় পাইনি, কারণ সকালবেলা মানে ভোরবেলা উঠে তো নিচ থেকে মা ফোন করেছে আমার বরকে যে মাছ অনেকগুলো মরে গেছে, মানে অনেকগুলো বলতে 7টা মতো মাছ মরে গেছে, আর যেগুলো মরবে মরবে করছে, মানে যেগুলো ভেসে যাচ্ছে তো মরে যাবে সেগুলো ধরে নিতে হবে আর কি। তাই জন্য তাড়াতাড়ি করে উঠে গিয়ে তো নিচে গিয়ে মাছ টাছ ধরলো। তো মাছ ধরার পর একটা মাছ ধরার পর সবাই তো যেন একটা কাজ বাড়ে, তো সেই জন্য মাছ কাটার একটা ব্যাপার থাকে। ছোটো মা মাছ কাটে, আমি কাটি না, কিন্তু আমি সব মাছ কাটতে পারি না, টুকি রাখি এখন শিখেছি মাছ কাটা। তো ছোট মা কেটেছে, কিন্তু আমি একটু হেল্প করে দিয়েছি বলতে মাছের আঁশগুলো ছাড়িয়ে দিয়েছি। চলে এসছিস না? আয় আয়। তো দেখো ছানা চলে এসছে। আয়। তো মাছগুলো ছাড়িয়ে তখন আসতে দেরি হয়েছে, তারপর ছাদের তো কাজ থাকে জানো, তার জন্য এখন আর তখন আর সময় হলো না। তো আজকে ওই আমাদের কাতলা মাছ কতগুলো মরেছে, কাতলা মাছ ধরা হয়েছিল 4টে মতো, আর রুই মাছ 3টে। তো সেগুলো কেটে আজকে অনেক মাছ খেয়েছি। তো ভাজা এমনি আজকে ছোটো মা করেছিল মাছের কি দই মাছ, আর দারুণ করেছিল, আর টেস্টিও খুব সুন্দর হয়েছে। তো মাছ টাছ খেয়ে উঠে তারপরে বিকেলবেলা যে ব্লগ করব, তো এত ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গিয়েছি, তো তার জন্য আর দুপুরে মানে ব্লগ করা হলো না। তো এখন তাই জন্য চলে এসেছি তোমার সাথে কথাগুলো। আর দেখো পিছনে ওয়েদারটা কি দারুণ, আজকে আজকেও সেম একই মেঘলা মেঘলা ওয়েদার। দেখো ঘুরে দেখাচ্ছি, সেই মেঘলা হয়ে গেছে ওয়েদার। তো বৃষ্টি এখনও হচ্ছে না, মানে হয়নি, তো মেঘ হালকা গুড়গুড় করছে, তো বৃষ্টি হবে হবে মানে সম্ভাবনা আছে। তো সানা দিদিভাই সানাকে খাওয়াচ্ছিল, তো আমি ছাদ থেকে দেখতে পেয়ে সানা বলে ডাকতেই চলে এসছে ছাদে। তো সানা দেখ, আয় আয়, হাই বলে দে। দেখো হাই বলে দিচ্ছে। এবারে এর পিছনে এই সময় চলে যাবে, আমি আর সানা একটু খেলা করবো। সানা আমরা কি খেলা করবো? সে নাচ করবে, সানা নাচ করতে ভালো আছে। তো আমি আমি ছোটোবেলায় নাচ করতাম, কিন্তু ওই বড় হয়ে যাওয়ার পর তো পড়ার চাপে আর নাচ টাচ করা হয়ে ওঠেনি। কিন্তু আমি যখন ট্রেনিংয়ে ছিলাম, মানে ট্রেনিং বলতে আমাদের বেসিক যখন ট্রেনিং করাচ্ছিল ডিএলএটের, তখন তো একটা মানে 1.5 মাসের জন্য স্কুল দেয়, তখন আমরা কিন্তু নাচ মানে পুরো স্কুলটাকে নাচ শেখাতে হয়েছিল, আমি আর আমার বোন দুজনে মিলেই নাচ শিখিয়েছি। তো কতজন ছাত্র ছিল, 150 বা 150 জন তো হবেই, 150, হ্যাঁ 150 হয়ে যাবে। তো 150 জনকে আমরা দুবোনে নাচ শিখিয়েছিলাম। তো ওখান থেকে তারপরে একটু মানে ছিল আমাদের মানে নাচের এটা, আমার নাচ করতে খুব ভালোবাসি আর আমি গানও করি। তো গানটা এখন বন্ধ আছে, বন্ধ আছে বলতে করা হয়ে ওঠে না, রেওয়াজ হয় না, তো তার জন্য গানটা এখন বন্ধ, কিন্তু গান করি আমি। তো নাচটা এখন প্রপারলি পুরো বন্ধ। তো ইচ্ছে করে মাঝে মধ্যে নাচ করতে, তাই নাচ করি মাঝে মধ্যে, খুব রেয়ার। কিন্তু এই সানা এলে তখন ওই সানার সাথেই যা হয়, ও এলে একটু নাচ করতে ভালোবাসে, তো ওর সাথেই হয়ে গেল নাচ। তো ওই ওই রকম করতে করতেই তো ওই যতটুকু হয় আর কি ওইটাই আর কি। দিয়ে এই যে দেখো সানা কী করছে, দেখো উপর থেকে সেই টমি টমি বলছে, তো দেখো দেখাচ্ছি, দেখো সানা কী করছে। সানা পড়ে যাবি, এই দেখো সানা কি করছে, দেখো শুধু টমি টমি করছে আর এধার থেকে ওধার যাচ্ছে।
দেখো কিছুদিন আগে দীঘা গিয়েছিলাম, নিউ দীঘা। তো এত মাছ কখনো দেখিনি, ফার্স্ট টাইম এত মাছ দেখলাম যে মানে খুব লাকি আমরা তো এত মাছ দেখতে পেলাম। তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো, আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে। কত মাছ ছিল ধরে অত কিন্তু পড়ে না। দেখো লোকের ভিড় দেখো, আর মাছ দেখো, মানে এই মাছগুলো নিয়ে সবাই ছুটাছুটি করছে, দেখো মানে ভিড়, প্রচণ্ড ভিড় জায়গাটাতে। তোমরা দেখতেই পাচ্ছ কত মাছ, দারুণ লাগছে, তাই না? যারা ভালোবাসো মাছ, মন আশা করি ভালো লাগবে তাদের।